এবারে মায়ের কাছ থেকে কি চাইলেন, কি প্রার্থনা মায়ের কাছে? দেখো একটা কথা বলি, আমি এটা আমি মায়ের সামনে বসেই বলছি, এর মধ্যে কোনো মিথ্যা নাই। আমি সারা বছর আমি তো গৃহী, পরিবারের সকলের কল্যাণ চাই, কিন্তু একই সঙ্গে আমি প্রতিদিন সমস্ত মানুষের কল্যাণ চাই। এই বলাতে আমার মায়ের কাছে, এই প্রার্থনাতে আমার একদিনও ভুল হয় না, একদিনও ভুল হয় না। সকলের কল্যাণ আমি চাই, মানুষের। আমরা যে উৎসব করি, আমরা যে ভালো থাকার চেষ্টা করি, আমি ভালো আছি আর একজন রাস্তায় ভিক্ষা করছে, এই ভালো থাকাটার কোনো মূল্য নেই। ভালো থাকি তখনই থাকব যখন সব মানুষ মোটামুটি আনন্দে থাকতে পারবে, সেই ভালো থাকাটা ভালো থাকা, এটাই মনে করি।